بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم شبريو درشق واندولي একজন পরম লক্ষ্য এবং তার বড় উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তালার সন্তুষ্টি তার মর্জি তার রাজি খুশি আল্লাহ তাআলা কিভাবে বেশি খুশি হবেন কোন আমলে আল্লাহ সুবাহান হুয়া তালা তার প্রতি বেশি সন্তুষ্ট হবেন এটাই তাকে তালাশ করা তাকে খুঁজা এবং সেই অনুযায়ী আমল করা রসুল করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার হাদি শরীফের মধ্যে এমন অনেক কিছু অনেক আমলের কথা তিনি উল্লেখ করেছেন বিভিন্ন আমলের কথা তিনি উল্লেখ করেছেন এবং এ কথা বলেছেন যে এই আমলগুলোতে আল্লাহ আল্লাহতলা বান্দার প্রতি সবচেয়ে বেশি খুশি হন এমন একটি আমলের কথাই যা বিশেষভাবে শীতের মৌসুমে পালন করার কথা সুল করিম ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন এমন একটি আমলের কথা আজকে আলোচনা করতে চাচ্ছি হজরত আবদুল্লাবসি আল্লাহ আনহু রসুল করিম সলাল আলিহিহি ওয়াসাল্লামের একজন প্রসিদ্ধ সাহাবি তিনি হাদিসটি বর্ণনা করেছেন যে রসুল করিম সলাল ওয়াসাল্লাম বলেন বলেন্লাহ আল্লাহ তালা খুব সন্তুষ্ট হন খুব খুশি হন আল্লাহ তালা তার কুদরতের হাসি হাসেন সেই বান্দার প্রতি যে ফি লাইলাতিন বা শীতের রাতে শীতের মৌসুমে ঠান্ডা রাতে শীতের রাতে সে তার কম্বল ছেড়ে দিয়ে তার বিছানা ছেড়ে দিয়ে জাগ্রত হয় ঘুম থেকে জেগে উঠে এরপর সে অজু করে থুম্মা খামা ইসাল্লাহ এরপর সে নামাজে দণ্ডায়মান হয় নামাজে দাঁড়ায় তাহাজ্যতের নামাজের জন্য সে দাঁড়ায় শীতের মৌসুমে শীতের রাতে তাহাজ্জতের নামাজ সে আদায় করে আল্লা সুবাহান হুয়া আলা। সেই বান্দার প্রতি অনেক খুশি হন অনেক সন্তুষ্ট হন এত খুশি হন আল্লা সুবাহানহুয়াত আলা যে আল্লা সুবাহানহুয়ত আলা তার কাছের যে সমস্ত ফেরেশতারা আছেন তাদেরকে আল্লা সুবাহান হুয়াত আলা জিজ্ঞাসা করেন যে আমার বান্দা এটা কেন করছে ফেরেশতারা জবাবে বলেন যে হে আল্লাহ তারা এই আশায় করছে যে আপনার কাছে যে সমস্ত নিয়ামত আছে অনুগ্রহ আছে তা হাসিল করা লাভের আশায় এবং আপনার যে আজাব আছে শাস্তি আছে তা থেকে বাঁচার ভয়ে তারা এই আমলটা করছে আল্লাহ সুবাহান হুয়া তালা এ কথা শুনে ফেরিস তাদেরকে সাক্ষী রেখে বলে দেন তাদেরকে সাক্ষী রেখে বলে দেন যে এই বান্দা যা আশা করেছে আমি তাকে তা দিয়ে দিয়েছি এবং সে যা ভয় করেছে অর্থাৎ আল্লাহর আজাব গজব জাহান্নামের আগুন আমি তা থেকে তাকে নাজাদ দিয়ে দিয়েছি মুক্তি দিয়ে দিয়েছি শীতের এই মৌসুমে আল্লাহ সুবাহান হুয়া তালার কাছে ঠান্ডা রাতে তাহাজ্যতের নামাজ আদায় করা বিছানা নরম বিছানার আরামকে আরামের ঘুমকে পরিত্যাগ করে আল্লাহ সুবাহান হুয়া তালার সামনে দাঁড়ানো নামাজে দণ্ডায়মান হওয়া আল্লাহ তালার কাছে দোয়া করা এই আমল আল্লাহ তালার কাছে খুবই প্রিয় এবং খুবই তিনি খুশি হন সন্তুষ্ট হন তাই আসুন আমরা চেষ্টা করি আল্লা সুবাহান তালা আমাদেরকে যেন তৌফিক দান করেন আমরা তাহাজ গুজার হতে পারি তাহাজের নামাজ বিশেষ করে এই শীতের মৌসুমে আমরা যেন আদায় করতে পারি আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিখ